আমি কানাডায় একজন খুব ধনী মহিলার বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ করতাম এই মহিলার মেয়ে যখনই কোথাও যেতে চাইত সে আমার সঙ্গেই যেত আমি আজ পর্যন্ত এই মহিলার মেয়ের মুখ কখনো দেখিনি কারণ সে সবসময় নিজের মুখ একটি রুমাল দিয়ে ঢেকে রাখত এবং চোখে কালো চশমা পর একদিন যখন আমি তার মেয়েকে বাজারে নিয়ে গিয়েছিলাম ফিরে আসার সময় সে আমার সাথে সামনে বসে পড় আমার কিছুটা অস্বস্তি হচ্ছিল কারণ এমন প্রথমবার ঘটল সে সবসময় পেছনের সিটেই বসত কিন্তু আজ সেই মেয়েটি আমার হাতের উপর হাত রাখ ভয়ে আমার পুরো শরীর কাঁপতে লাগল কারণ এরকম কিছু আমার সাথে আগে কখনো ঘটেনি তার এই আচরণে আমি ঘামতে শুরু করলাম আজ সেই মেয়েটি আমাকে অন্যরকম চোখে দেখছিল তার দৃষ্টিতে আমি নিজেই লজ্জা বোধ করছিলাম আমি গাড়ির স্পিড বাড়িয়ে দ্রুত বাড়ি পৌঁছালাম আমি আমার ঘরে বসে সেই মেয়ের আজকের আচরণ নিয়ে ভাবছিলাম তখন সেই মহিলা আমাকে তার ঘরে ডেকে নিলেন এবং যা বললেন তা শুনে আমার হুশ উড়ে গে তিনি আমাকে বললেন তুমি আমার মেয়েকে বিয়ে করো এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব আর যদি তুমি আমার কথা না মানো তাহলে আমি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তোমাকে পুলিশের হাতে তুলে দেব আমি তার মেয়েকে বিয়ে করতে চাইতাম না কারণ আমি হিন্দুস্তানে অন্য একজন মেয়েকে পছন্দ করতাম কিন্তু আমার গরিবী এবং এই মহিলার হুমকির ভয়ে আমি তার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম তিনি আরও বললেন যদি তুমি চাও দুতিন মাস পরে আমার মেয়েকে ডিভোর্স দিতে পারো এই ভেবে আমি বিয়ে করে নিলাম বিয়ের রাত সেই মেয়েটি আমার অবস্থা খারাপ করে দিল আমার আত্মা কেঁপে উঠুল যখন সেই মেয়েটি আমি কানাডায় এক মাস হয়ে আসছিল কিন্তু এখনও পর্যন্ত আমার এখানে কোনো ভালো চাকরি পাওয়া যায়নি আমার এখানে আসার গল্প অদ্ভুত যদি আমি কাউকে বলি সে আমার কথায় বিশ্বাস করবে না আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমাকে এখানে আসার সুযোগ মিলবে আমি আমার বাড়ির গরিবীর কারণে খুবই উদ্বিগ্ন ছিলাম কারণ আমার বাড়িতে আমার যুবতী বোন বিন্দিয়া বসেছিল এবং তার বিয়ের বয়স চলে যাচ্ছিল তার বিয়ে শুধুমাত্র এই কারণে হচ্ছিল না কারণ আমাদের কাছে দেহেজের ব্যবস্থা ছিল না একদিন আমি রাস্তার পাশে উদ্বিগ্ন বসেছিলাম তখন একটি বড় গাড়িতে একজন লোক আমার কাছে এসে বলল তুমি উদ্বিগ্ন দেখাত যদি তুমি চাও আমি তোমার সাহায্য করতে পারি আমি বললাম তুমি যাও এখান থেকে আমি এখন খুব উদ্দিগ আমার মাথা খারাপ কর না সে বলল আমি তো তোমাকে চাকরি দিতে এসেছি যদি তুমি আমার কথা না শুনতে চাও তাহলে ঠিক আছে তোমার ইচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছি আমি কিছু ভেবে বললাম ঠিক আছে থেমে যাও আমাকে পুরো ব্যাপারটা বলো কিন্তু আমি ভিতরে ভিতরে ভয়ে পাচ্ছিলাম যে লোকটি কোনো প্রতারণা করবে না কিন্তু সে লোকটি বলল চিন্তা কর না যদি তোমার পরিস্থিতি বদলাতে চাও তাহলে আমার সাথে চলো আমি তোমাকে বিদেশ পাঠিয়ে দেব তুমি সেখানে পরিশ্রম করে তোমার পরিস্থিতি বদলাতে পারবে বিদেশ যাওয়ার কথা শুনে আমি ফোরন দাঁড়িয়ে গেলাম আমি ভাবলাম যে একবার এই লোকটির পুরো কথা শুনে নেই কি জানি হয়তো তাকে ঈশ্বর আমার সাহায্যের জন্যই পাঠিয়েছে কিন্তু সে লোকটি আমার সাহায্য করতে চায় কেন তাই আমি তাকে জিজ্ঞাসা করেই ফেললাম না আমি তোমাকে চিনি না আর না তুমি আমাকে চেন তারপর তুমি কেন আমার সাহায্য করতে চাও সে বলল আমি এমনিতেই প্রতিদিন একজন গরিবের সাহায্য করে দিই ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু আমার সেই লোকটির কথা বিশ্বাস হচ্ছিল না আমি তার উপর কিছুটা সন্দেহ করছিলাম কিন্তু আমার আর কোনো উপায় ছিল না কয়েকদিন আগে আমার বোকামির কারণে আমি একটি চাকরি হারিয়েছিলাম আমি ঈশ্বরের নাম নিয়ে সেই লোকটির সাথে চলে গেলাম সে আমাকে তার সাথে একটি বড় বাড়িতে নিয়ে গেল আমাকে একটি বড় ঘরে বসিয়ে নিজে চলে গেল কিছুক্ষণ পর সে ফিরে এল এবং তার হাতে কিছু টাকা ছিল সে টাকা দিয়ে বলল এই নাও তুমি এই টাকা দিয়ে নিজের পাসপোর্ট তৈরি করা কিছুদিন পর তোমাকে টিকিটও দেওয়া হবে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে ভাগ্য আমার উপর এমন মেহেরবান হতে পারে আমি তৎক্ষণাৎ টাকা নিয়ে সেখান থেকে চলে এলাম পরের কয়েক দিনে আমি পাসপোর্ট তৈরি করালাম পাসপোর্ট তৈরি হওয়ার পর আমি সেই লোকটির বাড়িতে গেলাম তখন সে আমার হাতে টিকিট এবং একটি মোবাইল নম্বর দিল এবং বলল কাল তোমার ফ্লাইট সেখানে গিয়ে এই নম্বরে যোগাযোগ করো তোমার চাকরি হয়ে যাবে আমি আমার বাড়ির লোকদের বলে কানাডায় চলে এলাম কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন আমি সেই নম্বরটি খুঁজলাম তখন তা পেলাম না আমার মনে হল যে আমি সেই নম্বরটি হারিয়ে ফেলেছি আমার তো মাটি সরে গিয়েছিল যে এখন আমি কি করব আমি তো এখানে কাউকে চিনি না জানি না সেই লোকটিকে ছিল যিনি আমার উপর দয়া করে আমাকে এখানে পাঠিয়ে দিলেন আমার কাছে সেই লোকটির কোনো নম্বরও ছিল না এখন আমি এখানে এসে ফেসে গেলাম আমি খুব উদ্বিগ্ন হয়ে গেলাম প্রথমে আমি এখানে পরিশ্রম শুরু করলাম যাতে নিজের পেটের ক্ষুধা মেটাতে পারি আমাকে এখানে আসার তিন মাস হতে চলেছে কিন্তু আমি এখনও পর্যন্ত আমার বাড়িতে একটি টাকাও পাঠাতে পারিনি আমার জন্য এখানে নিজের পেট চালানোই কঠিন হয়ে উঠেছিল যেভাবে হোক আমি দুবেলা খাবার পাচ্ছিলাম হয়তো ঈশ্বর আমার উপর করুণা করলেন বা আমার ভাগ্য ভালো ছিল যে একজন ধনী লোক আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে মালি হিসেবে চাকরি দিলেন এখন আমি সেখানে ভালো বেতন পেতাম আমার মালিকের এক আত্মীয় মহিলা ছিল তিনি প্রায়ই তাদের বাড়িতে আসতেন এবং যখনই আসতেন আমাকে তাকিয়ে তাকিয়ে দেখতেন আমি তার এই আচরণ লক্ষ্য করতাম একদিন আমার মালিক আমাকে এক আত্মীয় মহিলার বাড়িতে পাঠালেন বললেন যে আজ তুমি সেখানে কাজ করবে এবং তাদের বাড়িতে গাড়ি চালাবে সেই মহিলা আমার উপর খুব মেহেরবান ছিলেন আমার বেতনও খুব ভালো ছিল এই মহিলাটি আমাকে থাকার জন্য একটি খুব ভালো ঘরও দিয়েছিলেন কিন্তু এখানকার বাকি কর্মচারীরা সার্ভেন্ট কোয়ার্টারে থাক শুধু আমাকে আলাদা ঘর দেওয়া হয়েছিল এই মহিলার একটি যুবতী মেয়ে ছিল যখনই সে কোথাও যেত আমাকে তার সাথে নিয়ে যেত কিন্তু আমি আজ পর্যন্ত তার মুখ দেখিনি সে নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রাখ তার মুখও একটি রুমাল দিয়ে ঢেকে রাখ কয়েকদিন পরেই আমার এই মহিলার মেয়ের আচরণ অদ্ভুত লাগতে শুরু কর যখনই সে আমার সাথে কোথাও যেত গাড়িতে আমার সাথে সামনে বসত এবং নানা অজুহাতে আমার কাছাকাছি আসার চেষ্টা কর আমার হাত ধর কিন্তু আমি ভয়ে চুপচাপ বসে থাকতাম তাকে কিছু বলতাম না একদিন সেই মহিলা আমাকে ঘরে ডেকে বললেন তোমার বোনদের বিয়ের জন্য কত টাকা দরকার আমি তাকে বললাম আমার তো লাখ লাখ টাকা দরকার আমাকে তাদের দেহেজের জিনিসপত্র কিনতে হবে কারণ আমার তিন যুবতী বোন আছে এবং আমাকে তিনজনেরই বিয়ে দিতে হবে আজকালকার সময় তো আপনি জানেন ছেলেপক্ষের ডিমান্ড তো পূর্ণ হয় না তিনি বললেন তুমি যত টাকা চাইবে আমি তোমাকে দেব যাতে তুমি তোমার বোনদের বিয়ে খুব ধুমধাম করে করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে এবং তা হলো তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে তার এই শর্ত শুনে আমার পা থেকে মাটি সরে গেল কারণ আমি কখনোই এমন ভাবিনি আমার তার মেয়ে ভালো লাগত না এবং তাছাড়া আমি আমার দেশেই বিয়ে করতে চাইতাম কারণ আমার সেখানে একজন মেয়ে পছন্দ ছিল তারপর যখন আমি সেই মহিলার প্রস্তাবে না বললাম তখন তিনি আমাকে হুমকি দিলেন সে বলতে লাগল যে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমার উপর মিথ্যা অভিযোগ লাগিয়ে তোমাকে জেলে পাঠিয়ে দে এখন আমার কাছে আর কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে আমি বিয়ের জন্য রাজি হয়ে গেলাম সেই মহিলা আমার সামনে টাকার গাদা রেখে বলল আসল ব্যাপারটা হলো আমার মেয়েকে তুমি পছন্দ হয়ে গেছ সে তোমাকে অনেক ধনসম্পদ এবং খ্যাতি দেবে তুমি যা চাইবে তা তোমাকে দেবে তুমি তোমার পুরো জীবন এভাবেই সুখে কাটাবে তোমার কখনও কোনো কিছুর অভাব হবে না কিন্তু শর্ত হল তুমি বিয়ের আগে তার মুখ দেখতে পারবে না বিয়ের পরেই তার মুখ দেখতে পাবে এই শর্ত শুনে আমার একটু অদ্ভুত লাগল কিন্তু এতগুলো টাকা দেখে আমি ঠিক করলাম যে এখন আমি অবশ্যই তার মেয়ের সাথে বিয়ে করব কারণের বদলে সে আমার জীবন বদলে দেবে এবং আমার বোনদেরও বিয়ে হয়ে যাব এখন আমার কাছে না বলার কোনো কারণ ছিল না আমার অনেক টাকা আর সব সুখস্বাচ্ছন্দ্য পেয়ে যাচ্ছিল এত টাকার বিনিময়ে যদি আমাকে কোনো কুৎসিত বা পঙ্গু মেয়েকেও বিয়ে করতে হত আমি তাও করতাম এটা ক্ষতির চুক্তি ছিল না আমি সেই মহিলার কাছ থেকে অনেক টাকা নিয়ে আমার বাড়ি ভারত পাঠিয়ে দিলাম যাতে আমার বোনদের বিয়ে তাড়াতাড়ি হয়ে যেতে পারে এই পুরো ব্যাপারে একটা জিনিসে আমার সন্দেহ হচ্ছিল আমি আজ পর্যন্ত সেই মহিলার মেয়ের চেহারা দেখিনি এবং আরেকটা ব্যাপার হল সে কেন তার মেয়ের বিয়ে আমার সাথে করাতে চাইছিল অবশ্যই কোনো কারণ ছিল যা সে আমার থেকে লুকাচ্ছিল এইসব ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল একদিন সেই মহিলা বলল দুই সপ্তাহ পর তোমার এবং আমার মেয়ের বিয়ে বিয়ের আগে সে এখানে চলে আসবে কিন্তু তুমি তার মুখ বিয়ের পরই দেখতে পাবে সেই মহিলা আমাকে জানাল যে তার মেয়ে কিছুদিনের জন্য তার মাসির কাছে অন্য দেশে চলে গেছে সে সেখান থেকে ফিরে এলেই তোমার সাথে তার বিয়ে হবে আমিও মাথা নেড়ে সম্মতি জানালাম আমার মনে হচ্ছিল যে মহিলা আমাদের বিয়েটা খুব সাদামাটা ভাবে করবে কিন্তু এই মহিলা এত জাঁকজমকের সাথে বিয়ের প্রস্তুতি শুরু করল যে আমি অবাক হয়ে গেলাম সব ফাংশন এত জমকালো ছিল যে আমি ভাবতেও পারিনি সব প্রস্তুতি হয়ে গিয়েছিল এবং ফাংশনও হচ্ছিল কিন্তু তার মেয়ে এখনও আসেনি এখন আমার সন্দেহ হচ্ছিল যে সে ঠিক বিয়ের সময়েই আসবে কিনা ঠিক তাই হল বুভাতের দিনে সকালে আমি আমার ঘরের জানালা থেকে দেখলাম একটা বড গাড়ি থেকে একটা মেয়ে বেরিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল এবং তার মতি সে নিজেকে এক চাদরে ঢেকে রেখেছিল এবং তার মুখও ঢাকা ছিল সেই মহিলার মেয়ে ছিল যে এখন আমার স্ত্রী হতে চলেছে কিন্তু আজও সে তার মুখে রুমাল ঢেকে রেখেছিল এটা দেখে আমি অবাক হালাম তারপর ভাবলাম যাই হোক এখন বিয়েতে খুব অল্প সময় বাকি আছে এবং বিয়ের পর এই রহস্য খুলে যাবে এখন আমি বিয়ের অপেক্ষায় ছিলম আমি আমার বাড়িতে এই বিয়ে সম্পর্কে কাউকেই কিছু বলিনি আমি ভেবেছিলাম জানি না এই বিয়ে কতদিন টিকবে আমি আমার পরিবারের লোকদের কিছু বলে তাদের চিন্তিত করতে চাইনি আমাদের বিয়ে হয়ে গেল এবং বিয়ের পর নববধূকে আমার ঘরে পৌঁছে দেওয়া হলো। আমি খুব ব্যাকুল হয়ে নববধূর মুখ দেখার জন্য তার ঘোমটা তুললাম যখনই তার মুখ দেখলাম আমার তো অবস্থা খারাপ হয়ে গেল সেই মহিলা বলেছিল যে আমি তোমার বিয়ে আমার মেয়ের সাথে করাব কিন্তু নববধূর রূপে যে মেয়ে আমার সামনে বসেছিল সে কেউ আর ছিল না আমার মুখ থেকে চিৎকার বেরোতে বেরোতে আটকে গেল আমার পুরো শরীর কাঁপ ছিল এবং তারপর হঠাৎ করে আমার সামনে আমার অতীত এসে গেল যখন আমি ভারতে ছিলাম আমার নাম আযুষ এবং আমি এম এ করার পর চাকরির জন্য এখানে সেখানে ঘুরছিলাম প্রতিটি যুবকের মতো আমারও ভারতের বাইরে যাওয়ার স্বপ্ন ছিল মোবাইলে বাইরের দেশে থাকা লোকদের জীবনযাত্রার ভিডিও দেখে দেখে আমারও স্বপ্ন হয়ে গিয়েছিল যে আমারও যদি কোনো বাইরের দেশে ভিসা হয়ে যেত আর আমি সেখানে গিয়ে থাকতাম আমি ছিলাম সবচেয়ে বড় ভাই এবং আমার পাঁচজন ছোট ভাই বোন ছিল মাঝে মাঝে আমার বাবা মায়ের ওপর খুব রাগ হতো যে তারা এত সন্তান জন্ম দেওয়ার আগে নিজেদের অবস্থার দিকে খেয়াল দেওয়া উচিত ছিল যদি তারা কম সন্তান জন্ম দিত তাহলে আমার জীবনটা সহজ হত বাড়ির বড় ছেলে হিসেবে আমার দুর্বল কাঁধে অনেক দায়িত্ব ছিল আমি এম এ করার পরই চাকরি করা শুরু করেছিলাম সকালে আমি কলেজ যেতাম এবং সন্ধ্যায় কাজ করতাম এভাবেই আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং তারপর চাকরির জন্য পথে পথে ঘুরছিলাম কিন্তু আজকের সময়ে চাকরি পাওয়া কোনো সহজ কাজ নয় অনেক পরিশ্রমের পর এবং অনেক কষ্টে এক বড় সাহেবের কাছে ড্রাইভারের চাকরি পেয়েছিলাম বেতনও বেশ ভালো ছিল তাই আমি চুপচাপ সেখানে কাজ করতে লাগলাম সকাল সাতটা থেকেই আমি আমার কাজে বেরিয়ে যেতাম এবং সাহেবের মেয়েকে অফিসে পৌঁছে দিতাম কখনো দুপুর দুইটায় কখনো সন্ধ্যায় পাঁচটায় আমি ম্যাডামকে অফিস থেকে বাড়ি ফিরিয়ে আনতাম আমার এছাড়া আর কোনো কাজ ছিল না বাকি সময়ে আমি ফ্রি থাকতাম কারণ আমার কাজ ছিল শুধু সাহেবের মেয়েকে অফিসে পৌঁছে দিয়ে আসা এবং আনা সাহেবের মেয়ে সবসময় তার মুখ থেকে রাখ আমি এখনও তার মুখ দেখিনি এবং দেখার কোনো ইচ্ছাও ছিল না কারণ আমি সেখানে শুধু আমার কাজ করতে যেতাম আমি চাইনি যে আমার কোনো কাজের জন্য আমাকে এই চাকরি থেকে বের করে দেওয়া হোক আমার বাড়ির অবস্থাও এমন ছিল না যে আমি কিছুদিনও বাড়িতে বসে খেতে পারি আমার বন্ধুরা আমাকে বুঝাত যে তোমার মালিকের মেয়েকে তোমার প্রেমের জালে ফেলে দাও কারণ সে এক কোটি টাকার মালিকের মেয়ে আর তুমি খুব একটা কম স্মার্ট ন যদি একবার তাকে তোমার পছন্দ হয় তাহলে সারা জীবন তোমার সুখে কাটবে আমি তাদের এই কথার বিষয়ে মাঝে মাঝে ভাবতাম এবং আমার মনে আসত যে তারা ঠিকই বলছে ধনী হওয়ার এটাই শর্টকাট এবং খুব সহজ উপায় ছিল কিন্তু ভয়ের কারণে আমি মালিকের মেয়ের সামনে চোখ পর্যন্ত তুলতে পারতাম না এই মেয়েটাও কখনও আমার সাথে কথা বলার চেষ্টা করেনি বরং আমার মনে হতো যে সে হয়তো বোবা কারণ এই এক মাসের মধ্যে আমি তাকে কখনো কথা বলতে শুনিনি আমার বন্ধুরা আমাকে বলত যে তুমি নিজেই কথা বলার চেষ্টা কর কি জানো সে হয়তো উত্তর দেবে একদিন আমি অনেক সাহস করে তার সাথে কথা বলার চেষ্টা করলাম এবং বললাম ম্যাডাম আমাকে কাল ছুটি দরকার কাল আমি আপনাকে পৌঁছাতে এবং আনতে আসতে পারব না আমার কিছু জরুরি কাজ আছে আমি ভেবেছিলাম যে সে কিছু তো বলবে জিজ্ঞাসা করবে কেন ছুটি নিতে হচ্ছে কি কারণ তোমার কি কাজ কিন্তু সে তো একটাও শব্দ বলল না এবং শুধু মাথা নেড়ে দিল আমি নিজের উপর খুব রেগে গেলাম আমি ভাবলাম কেন আমি এই পাথর হৃদে মেয়ের সাথে কথা বলার চেষ্টা করছি আমি মনে করি না যে সে কোনোভাবেই আমার জালে পড়বে পরের দিন আমি ইচ্ছা করেই ছুটি নিলাম কারণ আমি ম্যাডামের কাছে ছুটি চেয়েছিলাম এখন আমার কাছে ছুটি নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমি ভাবলাম যে ছুটি নিয়ে পরের দিন গেলে সে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে কাল তোমার কি কাজ ছিল কিন্তু তার জিজ্ঞাসা করার আগেই তার বাবা আমাকে জিজ্ঞাসা করলেন কাল তুমি কোথায় ছিল কেন আসনি আমি বললাম সাহেবজি আপনি কাল বাড়িতে ছিলেন না আমি ম্যাডাম সাহেবাকে বলেছিলাম যে আমার কিছু জরুরি কাজ আছে সেই কারণেই আমি কাল আসতে পারিনি সাহেব বললেন আচ্ছা ঠিক আছে কিন্তু পরের বার ছুটি নিতে হলে আমাকে বলে যেও আমার মেয়ের সঙ্গে কথা বলার কোনো দরকার নেই এ কথা মনে রেখো আমি তার কথায় অবাক হয়ে ভাবতে লাগলাম যে সাহেব তার মেয়ের প্রতি এত রাগান্বিত কেন আমি কখনও তাকে ম্যাডামের সঙ্গে ভালোভাবে কথা বলতে দেখিনি একদিন বাড়ির পুরনো চাকর থেকে জানলাম যে তিনি সাহেবের মেয়ে নন বরং সাহেবের ভাইয়ের মেয়ে তার নাম খুশবু কিন্তু সবাই তাকে ম্যাডাম বলে ডাকে আসলে তিনি অন্য দেশে থাকেন কিন্তু বছরে কয়েক মাস এখানে থাকেন সাহেব তার কাজের জন্য তাকে খুবই অপছন্দ করেন কিন্তু কিছু বলেন না আমি কখনো খেয়াল করে দেখিনি যে তিনি কোথায় যান আর কী কাজ করেন আমি শুধু তাকে ছেড়ে দিয়ে গাড়ি ফিরিয়ে নিয়ে আসতাম পরের দিন আমি যেখানে তাকে ছেড়েছিলাম সেই অফিসের বোর্ডটা দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা একটি কেন্দ্র ছিল যেখানে হিজরাদের দেখাশোনা করা হয় ওই মেয়ে সেই কেন্দ্রের ভিতরে ঢুকে গেল আমি কিছুটা দূরে গাড়ি দাঁড় করিয়ে দিলাম কিছুক্ষণ পর কয়েকজন হিজরা বাইরে বেরিয়ে এল তখন আমি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম যে এখানে মালকিনকে তিনি আমাকে জানালেন যে রিয়া ম্যাডাম তিনি খুব বড় ঘরের মেয়ে খুব ধনী এবং একজন ভালো মানুষ তিনি এখানে হিজরাদের পরাতে আসেন আমি খুবই মুগ্ধ হালাম ভাবলাম রিয়া ম্যাডাম কত ভাল তিনি হিজড়াদের কতটা খেয়াল রাখেন এখন তিনি আমাকে সত্যিই খুব ভালো লাগতে শুরু করলেন আমি ধীরে ধীরে তার সঙ্গে কথা বলা শুরু করলাম কয়েক দিনের মধ্যেই তিনি আমার সঙ্গে মিশতে শুরু করলেন এখন প্রায়ই আমাদের কথা হতো। এখন তিনি গাড়িতে বসতেই মুখ থেকে কাপড় সরিয়ে ফেলতেন এবং সারা পথ আমাদের কথা চলতে থাক আমিও তার চাচার মতো তার হিজড়াদের জন্য কাজ করা ভালো লাগত না কিন্তু তাকে কথা বলতে পারতাম না এখন মনে হচ্ছিল যে তিনিও আমাকে পছন্দ করতে শুরু করেছেন খুব শীঘ্রই আমাদের দেখা হওয়ার খবর রিয়া ম্যাডামের চাচার কানে পৌঁছ একদিন তিনি আমাকে বাড়িতে ডেকে বললেন তুমি কি জানো রিয়া আসলে কে যদি তুমি রিয়ার আসল পরিচয় জান তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে তার সঙ্গে দেখা করা তো দূরের কথা তার মুখ পর্যন্ত দেখতে চাইবে না আমি তাকে বললাম রিয়া ম্যাডামের কি সত্য আমি তার সঙ্গে বিয়ে করতে চাই সাহেব আমার কথা শুনে অদ্ভুতভাবে তাকালেন এবং বললেন তিনি কোনো মেয়ে নন বরং তিনি একজন হিজরা তিনি না মেয়ে না ছেলে বরং তৃতীয় লিঙ্গের অন্তর্গত তুমি কিভাবে তার সঙ্গে বিয়ে করতে পারো এ কথা শোনার পর যেন আমার মাথায় আকাশ ভেঙে পড় ভাবতে লাগলাম রিয়ার সেই লোকেদের প্রতি ভালোবাসা দেখে আমার বুঝে নেওয়া উচিত ছিল যে তার আসল পরিচয় কি যখনই তিনি তাদের সঙ্গে থাকতেন তখন মনে হতো তিনি তাদেরই একজন কিন্তু আমি কখনো তাকে সন্দেহ করিনি সাহেব সত্যি কথাই বলেছিলেন রিয়ার আসল পরিচয় শুনে আমি সেখান থেকে পালিয়ে গেলাম রিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম আর তার সাথে কোনো যোগাযোগ রাখলাম না কারণ তিনি আমাকে এত বড় ধোকা দিয়েছেন তার আসল পরিচয় জানার পর আমি তার মুখ দেখতে চাইনি আমি সেই চাকরিটাও ছেড়ে দিলাম কিন্তু চাকরি ছেড়ে অনেক জায়গায় ধাক্কা খেতে লাগলাম অনেক কষ্টের পর আমার কপাল খুল এবং আমি কানাডা চলে এলাম কিন্তু আমি জানতাম না যে এখানে আসার পর আমার কপালে কি লেখা আছে বিয়ের জন্য হ্যাঁ বলার সময় রিয়ার কথা একবারও মনে আসেনি কিন্তু যা ভাবিনি তাই হল এই মুহূর্তে আমার বু হিসেবে আর কেউ নয় বরং রিয়াই আমার সামনে বসেছিল যতটা অবাক আমি তাকে দেখে হালাম ততটাই অবাক সে আমাকে দেখে হল আমি নিজের মাথা দুহাত দিয়ে ধরে বসে পড়লাম ভাবতে ভাবতে পাগল হয়ে যাচ্ছিলাম যে আমি একজন হিজড়ার সঙ্গে বিয়ে করেছি আমার মাথা ঘুরতে লাগ কিন্তু এখন আমার আর কোনো উপায় ছিল না আমি ম্যাডামের কাছ থেকে টাকা নিয়েছিলাম এবং বাড়িতে পাঠিয়েছিলাম এবং আমার বোনদের বিয়ের প্রস্তুতিও চলছিল যদি আমি ম্যাডামের কাছ থেকে টাকা না নিতাম তবে তখনই সেখান থেকে পালিয়ে যেতাম আমার বাধ্যবাধকতা এবং লোভ আমাকে হিজড়ার সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছিল এবং এখন সেই হিজরা আমার বু হিসেবে আমার সামনে বসেছিল আমি রাগে তাকে ঘর থেকে বের করে দিলাম তিনি কিছু বললেন না এবং উঠে গিয়ে মায়ের কাছে চলে গেলেন তিনি ঘর থেকে বের হতেই আমি সঙ্গে সঙ্গে দরজাটা ভিতর থেকে লক করে দিলাম আমি তাকে এক মুহূর্তের জন্য ঘরে সহ্য করতে পারছিলাম না সারা রাত জেগে কাত সকালে তার মা আমার কাছে এসে বললেন চুপচাপ আমার মেয়েকে মেনে নাও এবং অনুষ্ঠানের জন্য তৈরি হও না হলে তুমি জানো আমি তোমার সাথে কি করতে পারি আমি তোমাকে জেলে পাঠিয়ে দেব বাকি জীবনটা সেখানে কাটাতে হবে ভাবো তোমার পরিবারের কি হবে এখন আমি বাধ্য হয়ে পরিবারের কথা ভেবে উঠে দাঁড়ালাম এবং অনুষ্ঠানের জন্য তৈরি হালাম কারণ জানতাম এই মহিলার ক্ষমতা কতদূর পর্যন্ত পৌঁছতে পারে তিনি আমার সাথে যা খুশি করতে পারতেন এবং আমি এখানে কাউকে চিনতাম না যখন আমি বাইরে গেলাম এবং রিয়াকে সাজতে দেখলাম তখন তিনি কোনোভাবেই হিজরা লাগছিলেন না তাকে দেখে কেউই বলতে পারবে না যে তিনি মেয়ে নন বরং হিজরা আমি খুবই বিভ্রান্ত হয়ে গেলাম অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতে আমি ঘর থেকে বের হয়ে লনে চলে এলাম তখন তার মা আমার কাছে এসে স্নেহ বললেন তুমি এখানে বাইরে কেন দাঁড়িয়ে আছো আমি তাকে খুব রাগ করে বললাম আপনি আমাকে ধোকা দিয়েছেন আপনি আমাকে বলেছিলেন যে আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে অর্থাৎ একজন মেয়ের সঙ্গে কিন্তু আপনি আমাকে ধোকা দিয়ে আমার বিয়ে হিজরার সঙ্গে করিয়ে দিলেন আপনি আমার বাধ্যবাধকতার সুযোগ নিয়েছেন তিনি বললেন তোমাকে কেউ ভুল খবর দিয়েছে আমার মেয়ে হিজরা নাই বরং সত্যিটা কিছু আলাদা যা তুমি জানো না আমি তাকে বললাম আমি কোনো সত্য শুনতে চাই না শুধু আমাকে ছেড়ে দিন তার আগে তিনি কিছু বলতেন রিয়া ঘর থেকে বের হয়ে বললেন ঠিক আছে দুমাস পরে তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভারতে ফিরে যেতে পারো এবং মা তোমাকে যত টাকা দিয়েছেন তা ফেরত নেবে না কিন্তু আমার আরেকটি শর্ত আছে রিয়ার এই কথা শুনে আমি খুব খুশি হলাম যে অন্তত দুমাস পরে হলেও আমার মুক্তি মিলবে রিয়ার শর্ত ছিল যে এই দুমাসের জন্য আমাকে তার ভালো স্বামী হওয়ার অভিনয় করতে হবে কারণ আমাদের বিয়ে হয়েছে এবং আমাদের প্রতিদিন দাওয়াতে যেতে হচ্ছিল আমি খুব অবাক হতাম এবং ভাবতাম যে এখানে কানাডায় কেউ কি রিয়ার আসল পরিচয় জানে না যে তিনি কি এই দুমাসের মধ্যে আমি তার উপর পুরো নজর রেখেছিলাম কিন্তু কোনো অসঙ্গতি খুঁজে পাইনি দিনের বেলা আমাকে সবসময় তার সঙ্গে থাকতে হত কিন্তু রাত হলে আমি অন্য ঘরে চলে যেতাম এবং তিনি তার ঘরে গিয়ে ঘুমাতেন এভাবে দুমাস কেটে গেল ডিভোর্সের কাগজ তৈরি করে নিয়েছিলাম রিয়া তখন আমাকে বললেন তুমি আরেকবার ভেবে দেখো এখনও সময় আছে তুমি সত্য জানো না না হলে এমন হতে পারে যে যখন সত্য জানতে পারবে তখন পোস্তানো ছাড়া আর কিছু করার থাকবে না এবং সারা জীবন আফসোস করব আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমাকে থামানোর জন্য এমন পদ্ধতি ব্যবহার করছেন সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার মেয়ের সঙ্গেই রাখতে চায় কিন্তু আমি ঠিক করেছি আমি ভারতে ফিরে যাব আমি তাকে ডিভোর্স দিয়ে ফিরে এলাম এখন এখানে এসে আমাকে নতুনভাবে জীবন শুরু করতে হবে এখানে আমার কোনো চাকরিও নেই তাই আমি কঠোর পরিশ্রম শুরু করলাম আমার মনের সব স্বপ্ন ভেঙে গিয়েছে তিন বছরের কঠোর পরিশ্রমের পর আমি ছোট একটি ব্যবসা গড়ে তুলতে সফল হলাম এই কাজে আমার এক বন্ধুর কোম্পানিতে মিটিং করতে গিয়ে রিয়াকে দেখে আমি হতবাক হয়ে গেলাম জানতে পারলাম যে সে এখন আমার বন্ধুর স্ত্রী আমি আমার বন্ধুকে সবার সামনে টেনে নিয়ে বললাম তুমি কি করেছ তুমি কাকে বিয়ে করেছ আমার বন্ধু আমার হাত ধরে আমাকে অন্য একটি ঘরে নিয়ে গেল এবং বলল এখানে কোনো নাটক করার দরকার নেই আমি বললাম তুমি কি জানো কাকে বিয়ে করেছ সে বলল হ্যাঁ আমি জানি এবং আমি সব জানি যা তুমি জানো না আমি বললাম তুমি পাগল হয়ে গেছ আমার বন্ধু বলল আমি কোনো পাগল নেই বরং আমি রিয়ার সম্পূর্ণ সত্য জানি রিয়া কোনো হিজরা নয় বরং সে একটি খুব ভালো মেয়ে যখন সে জন্মেছিল তখন ডাক্তার মনে করেছিল যে সে হিজরা কিন্তু পনেরো বছর বয়সে এক রোগের কারণে তার একটি অপারেশন হয় এবং তারপর সে পুরোপুরি একটি মেয়ে হয়ে যা কিন্তু তার পরিবারের লোকজন একথা বিশ্বাস করেনি এবং রিয়ার প্রতিবেশী ও আত্মীয়রা বলতে শুরু করল যে সে হিজারা লোকদের কথা শুনে রিয়ার মা বাবা তাকে কানাডায় নিয়ে চলে এলেন পড়াশোনা শেষ করার পর রিয়া ঠিক করল যে সে হিজড়াদের জন্য কিছু করবে কারণ তার ওপর শুধু হিজরা হওয়ার অভিযোগই ছিল সে হিজরা ছিল না তবু লোকজন এবং তার পরিবারের লোকজন তার জীবন নরক বানিয়ে দিয়েছিল তার আপনজনরাই তাকে তিরস্কার কর তখন সে ভাবতে লাগল যারা সত্যিই হিজরা তাদের জন্য বেঁচে থাকা কতটা কঠিন তাই সে বছরে কয়েক মাস ভারতে সে একটি সেন্টার খুল তার এই কাজের কারণে তার আত্মীয়দের সন্দেহ আরও বেড়ে গেল যে সে মেয়ে নয় বরং একটি হিজরা এই সময় রিয়ার তোমার সঙ্গে দেখা হলো। সে তোমাকে পছন্দ করতে লাগল এবং খুব তাড়াতাড়ি তোমার প্রেমে পড়ে গেল কিন্তু তুমি অন্য লোকেদের মতোই ছিল এবং তার ওপর ভরসা না করে তাকে ছেড়ে পালালে তোমার চলে যাওয়ার পর রিয়া খুব অসুস্থ হয়ে পড়েছিল যখন তার মা তোমার সম্পর্কে জানলেন তখন তিনি তোমাকে কানাডা ডেকে পাঠালেন তোমার যাওয়ার সমস্ত ব্যবস্থা তিনিই করেছিলেন তিনি যে কোনো মূল্যে তার মেয়ের মন এবং ঘর গড়ে তুলতে চেয়েছিলেন তাই তিনি তোমাকে বাধ্য করে এবং টাকার লোভ দেখিয়ে তোমার বিয়ে রিয়ার সঙ্গে করিয়ে দিলেন তিনি ভেবেছিলেন যে বিয়ের রাতে তোমার সব ভুল ধারণা দূর হয়ে যাবে এবং তুমি বুঝতে পারবে যে রিয়া হিজরা নয় বরং একটি মেয়ে কিন্তু তুমি এতটাই পাথর মন ছিল যে তুমি রিয়ার কথা শুনতেও চাওনি এবং তাকে ঘর থেকে বের করে দিলে তুমি রিয়াকে সেই হিসেবেই ভাবছিল যেটা তোমাকে লোকেরা বলেছিল যদি তুমি একবারও তার সঙ্গে কথা বলতে তাহলে সত্য জানতে পারতে কিন্তু তুমি তাকে ডিভোর্স দিয়ে এখানে ফিরে এলে তোমার চলে যাওয়ার পর রিয়া আবার ভেঙে পড় তখন আমি তাকে সান্ত্বনা দিলাম এবং সব সত্য জানার পর তাকে বিয়ের প্রস্তাব দিলাম এখন আমরা চিরতরে ভারত ছেড়ে চলে এসেছি এই সমস্ত কথা রিয়া নিজেই আমাকে বলেছিল যাতে আমি তাকে তোমার মতো ছেড়ে না চলে যায় সব কথা শুনে আমি যেন জীবিত থাকতেই মিত হয়ে গেলাম এটা আমি কি করলাম আমি নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি আমার বন্ধু বহু বছর ধরে বিদেশে ধাক্কা খাচ্ছিল কিন্তু ভালো কোনো চাকরি পায়নি এখন রিয়াকে বিয়ে করার পর সে এত বড় কোম্পানির মালিক হয়ে গেছে আমার বন্ধু আমাকে বলল যে ভাগ্য বারবার তোমার দরজায় করা নাড়লেও তুমি লোকেদের কথা এসে প্রতিবার তা ফিরিয়ে দিয়েছ তুমি খুব ভাগ্যবান যে রিয়ার মতো মেয়েকে ছেড়ে দিয়েছ সব কথা শেষ হওয়ার পর আমি দুঃখ নিয়ে অফিস থেকে বেরিয়ে এলাম এতে সব দোষ আমার নিজের সব ভুল আমার একার ছিল যদি আমি তখন রিয়ার কথা শুনতাম তবে রিয়া আমার স্ত্রী হতো আমি তার সঙ্গে খুব অন্যায় করেছিলাম তাই হয়তো ভগবান তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে ভালো জীবন সঙ্গী দিয়েছেন এখন আমার কাছে পোস্তানো ছাড়া আর কিছু নেই যদি তখন তাকে বুঝতে পারতাম এখন সারা জীবন আমাকে এই পোস্তানোর সঙ্গে কাটাতে হবে কারণ আমার মতো বোকাদের শাস্তি এটাই যে তাকে কাশের সঙ্গেই তার জীবন কাটাতে হয় বন্ধুরা আশা করি আপনাদের আমাদের গল্পটি ভালো লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না যাতে পরের আপডেট সবার আগে আপনারা পান